তবে ধরো কলকাতা নাইট রাইডার্স এর দলের আগের বারের পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো ছিল না, যেখানে দাঁড়িয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্স তার দলে কিছু চেঞ্জ করেছে 2023-এর মরশুমে। কলকাতা নাইট রাইডার্স কিন্তু তার দল থেকে তার উইকেট কিপার গুলোকে একদম ছাঁটাই করে দিয়েছে। দেখো আপনি লাপরওয়াহি কা নতিজা, যেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স নতুন নতুন কিছু প্লেয়ারকেও নিয়ে নিয়েছে মিনি অকশনের আগে। তার সাথে কিন্তু কলকাতা নাইট রাইডার্স অ্যাজ এ ব্যাকআপ প্লেয়ার হিসেবে কিন্তু উইকেট কিপার কাম ব্যাটসম্যানের অভাব আছে। তো বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স কোন উইকেট কিপার কাম ব্যাটসম্যান আসবে এবং এটা নিয়ে কি নিউজ এখন চলছে, সব কিছু আলোচনা করবে বিরতি। তো বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে পুরোপুরি দেখবেন। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে অবশ্যই ভুলবেন না। তোমাদের সর্বপ্রথমে যদি বলি নারায়ণ জগদীশন, হ্যাঁ বন্ধুরা, নারায়ণ জগদীশনের কথা কিন্তু আমি অলরেডি অনেক আগেই বলেছিলাম যে নারায়ণ জগদীশন আসতে পারে কলকাতা নাইট রাইডার্সে। তো এইরকম কিছু একটা কিন্তু ভাইরাল চলছে, নারায়ণ জগদীশন আসবে কলকাতা নাইট রাইডার্সে। তো বন্ধুরা, কিছু কিছু নিউজ সংস্থা কিন্তু এটা তাদের অফিসিয়াল পেজে আপডেটও দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, নারায়ণ জগদীশন কিন্তু সিএসকে তে খেলেছিল, কিন্তু সিএসকের কাছে তার নেয়ার চান্স অনেক কম, সেই কারণে কিন্তু সিএসকে তাকে নেবে না এই 2023-এর মৌসুমের জন্য। একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসতে থাকবেন, বাই বাই। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार, मुझे नहीं पता मुझे 2 मिलियन लाइक्स चाहिए कैसे ना कैसे करके, मुझे चाहिए। इतना झिला मैं कभी नहीं हूंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें झिला हूं, मुझे चाहिए ही चाहिए। तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है। बाय।